প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে বেসরকারি বাসে ডাকাতি করল চার দুষ্কৃতী। বাস থেকে নিয়ে গেল একাধিক ব্যাগ। শিউরে ওঠার মতো এমন ঘটনায় অবাক সকলে। দুষ্কৃতীদের সাহস ক্রমশ যেন বেড়েই চলেছে। দিনের বেলায় যাত্রী বোঝাই বাসে ডাকাতি করে পালিয়ে যাওয়ার ঘটনায় সেটাই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। বাস চালকের মাথায় বন্দুক ঠেকিয়ে ডাকাতি করে, সহকারী চালককে ধরে মারধর। যাত্রীদের কাছ থেকে কোনো কিছুই নেয়নি, একটি পার্সেল ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ায় নানা প্রশ্ন উকি মারছে। তাহলে কি ওই পার্সেল ব্যাগ নেওয়াটাই ছিল দুষ্কৃতীদের মূল টার্গেট? কি ছিল ওই ব্যাগে? সেই প্রশ্নটাই ভাবিয়ে তুলেছে পুলিশকে। সোমবার চাঞ্চল্যকর ওই ডাকাতির ঘটনাটি ঘটে কোচবিহারের ঘোকসাডাঙ্গা এলাকায়। জানা গিয়েছে যাত্রী বোঝাই বাসটি রানাঘাট থেকে কোচবিহারে যাচ্ছিল। অন্য সাধারণ যাত্রীদের মতো চার যুবক ফালাকাটা থেকে ওই বাসে ওঠে। পথে বিভিন্ন জায়গায় যাত্রী ওঠানামা করে। বাসটি ঘোকসাডাঙ্গা চৌপথি পার হতেই ওই যুবকরা সমূর্তি ধারণ করে। বাসের চালকের মাথায় বন্দুক ঠেকিয়ে গাড়ি দাঁড় করাতে বলে দুষ্কৃতীরা। তাদের হাতে ধারালো অস্ত্রও ছিল। ওই সময়ে সহকারী চালকের মাথায়ও আঘাত করে। এরপর মুহূর্তের মধ্যে কয়েকটি ব্যাগ হাতিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ওই ব্যাগগুলির মধ্যে ছিল একটি পার্সেল ব্যাগ। সম্ভবত দুষ্টুদের ওই পার্সেল ব্যাগটির ওপর টার্গেট ছিল। এই ঘটনায় বাসের সকলেই আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোচবিহার জেলার পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য, অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই, মহকুমা পুলিশ আধিকারিক সমরেন হালদার সহ অন্যান্য পুলিশ। তারা বাসের চালক ও কর্মীদের পাশাপাশি যাত্রীদের কাছ থেকে গোটা ঘটনা জানার চেষ্টা করেন। পার্শ্ববর্তী থানাগুলিকে অ্যালার্ট করার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই জায়গাটা পার করলাম, যে সামনে হাইরোড, এই যে বেরিয়ালটা, বেরিয়ালটা পার করে ভিতরে গিয়ে সব ভোজালি ভোজালি নিয়ে গিয়ে গাড়ি সাইড করে কিনা চার পাঁচজন ছিল। এখানে ঠেকাতে সাইড করে গাড়ি সাইড করে গাড়ি সাইড করে করতে করতে ব্যাগ কোথায় আছে, ব্যাগ কোথায় কী আছে করতে করতে মানে করাবো না, আমাকে ধাক্কা দিলে আমি ওখানে ই করলাম, আমাকে ফটাফট গাড়িটা সাইড করতে, ওরা বুঝতে পারতেছে কী হচ্ছে, ঠিক গাড়িটা সাইড করতে সাইড করতে করতে আমাদের এগুলো সব উঠায় উঠায় নিয়ে আমার একটা ড্রাইভার পিছনে শুয়েছিল, ওকে আবার মারছে, ওকে ওই শুয়েছিল, ওকে মাসে সরাইতে কিন্তু ব্যাগ ছিল আমাদের দুজনে, ওই কন্ট্রাক্টারের আমার ব্যাগ, ওই ব্যাগ নিয়ে চলে গেছে, একটা পার্সেল ছিল আমার ব্যাগ, ওটা কন্ট্রাক্টারের পার্সেল, পার্সেল তো চিজি মিজি, আচ্ছা পার্সেল ব্যাগে নিয়ে গেছে, ওই ব্যাগ সুদ্ধাই নিয়ে গেছে, আমার একটা আমের ব্যাগ ছিল, আমের ব্যাগটাও নিয়ে গেছে, পার্সেলটা কোথা থেকে আসছিল ওটা ও বলতে পারবে, মানে কন্ট্রাক্টার মিশন ওইটাই মেন ওদের টার্গেট ছিল, কি ছিল পার্সেলে সেটা জানার বিষয় আছে, ওই যে না ওই বলতে পারবে চিঠি পিঠি ছিল বলে, কিছু ছেলে পেলে চার পাঁচজন ওরা ফালাকাটা থেকে উঠেছিল, ফালাকাটা ইন্ডাস্ট্রিসে ব্যাস গেল ওখান থেকে, তারপর ওরা মানে পেছন দিকে গিয়ে বসে, একজন আমার সামনেও বসেছিল, তো ওর কিছুদিন আসার পরেই ঘোষণাঙ্গা পার করার পরেই সামনের দিকে এগিয়ে আসে, যখন ছেলেটা একজন এগিয়ে আসলো আমার এখানে একটু ধাক্কা লাগে, আমি বুঝতে পারলাম যে ওরা সামনের দিকে যাচ্ছে, আমার হয়তো নামবে, তো তারপর দেখছি যে মাঝখানের রাস্তার মধ্যে ওরা ওই ড্রাইভারকে গান দিয়ে মানে পয়েন্ট করে বলছে যে যা আছে এরকম কিছু একটা চিৎকার করছে, করে তারপর ওরা মানে ফায়ারও করে, প্লাস একটা ওদের একজনের হাতে কুড়ুল ছিল, কুড়ুল দিয়ে ওরা মানে কোপ মারে আর কি, গাড়ির মধ্যেই কোপ মারে, তারপর আমি তো আমার মানে গলার মধ্যে যাচ্ছিলো আমি ছিঁড়ে ফিরে মানে নিচে ফেলি, ওরা কিছু একটা নেওয়ার ছিল নিয়ে ওরা তারপর এখানে ইয়ে করে একটা অন্য গাড়ি নিয়ে কোচবিহার দিকে চলে যায়, যাত্রীর কাছ থেকে কিছু নিতে পারেনি, এই সাইড থেকে আরেকটা বাস চলে আসে, বাস থেকে চিৎকার করে যে কী হয়েছে কী হয়েছে, ওরা তারপর ওখান থেকে নেমে কোচবিহার দিকে চলে যায়।